হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নিয়ে টিজার প্রকাশ করা হলো ইতিমধ্যে। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন বেশ কিছু নাটক এবং সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। বর্তমানে রেহানা মরিয়ম নূরের কল্যাণে আজমেরি হক বাঁধনের পরিচয় এখন পুরো বিশ্বব্যাপী। এই অভিনেত্রী একের পর এক ধামাকা দেখিয়ে যাচ্ছেন। এবার প্রকাশ্যে এলো তার অভিনীত এবং বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের থ্রিলার অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নিয়ে ট্রেজার। সৃজিৎ মুখার্জির পরিচালিত এই সিরিজটির মূল ঘটনাস্থল হচ্ছে রেস্তোরাঁ। সে এক অন্যরকম রেস্তোরাঁ, মেনুতে অদ্ভুত সব খাবার, নিরুপম নাল্লি নিহারি, মুস্কানি মিঠাই, আতর বিরিয়ানি, খাসন বিসের খোশুয়ে, শিকদার শিক কাবাব। রেস্তোরাঁটিতে এসব খাবার এগিয়ে দেবেন মুস্কান জুবেরি। রেস্তোরাঁটির মালিক কি তিনি? আর ওয়েব সিরিজের চরিত্র করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। 15 জুলাই প্রকাশ হয়েছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নিয়ে ট্রেজার। ট্রেজারে দেখা গেছে সুন্দরপুরের ওই রেস্তোরাঁর খাবারের খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র। রেস্তোরাঁটি কেন এত জনপ্রিয় সেটা জানতেই সেখানে এসে হাজির হন সাংবাদিক নিরুপম চন্দ্র। তার সন্দেহ হয় মালিক মুস্কানকে নিয়ে। তিনি যোগাযোগ করেন পুলিশের সোর্স আতর আলীর সঙ্গে। তিনি নিরুপমকে মুস্কান সম্পর্কে অদ্ভুত সব তথ্য দিতে থাকেন। সিরিজটিতে নিরুপম চন্দ্রের চরিত্রে রয়েছেন বলিউডের রাহুল বোস, আর আতর আলীর চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্তকে। আগামী 13 আগস্ট হইচইতে মুক্তি পাবে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি ওয়েব সিরিজটি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন প্রকাশ্যে এলো রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন ট্রেজার। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।